আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ পথে ভালো আছো। তোমাদের বহুল প্রতীক্ষিত মনোবিজ্ঞান সেশনটি আজকে আমরা আপলোড করতে যাচ্ছি, অর্থাৎ তোমাদের মনোবিজ্ঞানের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের কোন চ্যাপ্টারগুলো তোমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আমাদের সেশন। আজকের সেশনে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের মনোবিজ্ঞান সেশনটা দেখে আসা যাক। সো মনোবিজ্ঞান সেশনটা তোমাকে প্রথমে বলতে হবে যে মনোবিজ্ঞানের যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা কিভাবে পড়ি। সো প্রথমে দেখো আমরা মনোবিজ্ঞানের যে বিষয় রয়েছে, আমরা অলবোর্ডে আমাদের হচ্ছে প্রথম মনোবিজ্ঞান সেশন প্রথম পত্র যেগুলো অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো, দেখো আমাদের কিন্তু প্রথম পত্রে শর্ট সিলেবাস, সেক্ষেত্রে আমাদের 5টি অধ্যায় রয়েছে। অন্যান্য বিষয়গুলোতে 6টি অধ্যায়, যেহেতু তোমাদের ব্যবহারিক রয়েছে সেহেতু তোমাদের 5টি অধ্যায়। এই 5টি অধ্যায়ের মধ্যে আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি তাহলে তোমাদের কিছু অধ্যায় আছে অন্যান্য অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, যেমন প্রথম, চতুর্থ এবং পঞ্চম, এই 3টি অধ্যায় কিন্তু তোমাদের অন্যান্য অধ্যায় থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। এই 3টি অধ্যায় সবগুলো টপিকই ভালোভাবে পড়বে, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। প্রথম যে বিষয়টি হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা, প্রত্যেকটি বিষয় যেমন সমাজবিজ্ঞান পড়লে সমাজবিজ্ঞানের সংজ্ঞা, তো সেক্ষেত্রে মনোবিজ্ঞানের সংজ্ঞা এটা ওর জ্ঞানমূলক প্রশ্নতে আসতে পারে। পরিধি অর্থাৎ মনোবিজ্ঞানের পরিধিটা কত ব্যাপক, তারপর হচ্ছে ক্রিয়াবাদ বা ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি। সো এই যে একটা মনোবিজ্ঞানের যে ক্রিয়াবাদী এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সো এই দুইটা যে দৃষ্টিভঙ্গি আছে এই দুইটা দৃষ্টিভঙ্গি ভালোভাবে পড়ে ফেলবে। তারপর মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাসমূহ, সবগুলো শাখায় তোমাদের আয়ত্তে রাখার চেষ্টা করতে হবে। তারপর আমি কিছু শাখার নাম তোমাদের বলে দিচ্ছি, যেমন শিক্ষা মনোবিজ্ঞান, শিশু বিকাশ মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, পরিবেশ মনোবিজ্ঞান, পরীক্ষণ মনোবিজ্ঞান, জৈব সামাজিক মনোবিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান ও এর মূল্যায়ন। সো এইগুলো তোমরা একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে ইনশাআল্লাহ, এখান থেকেই প্রশ্ন কমন পাবে। এবার 4 নম্বর অধ্যায় যে হচ্ছে পেশনার ধারণা, পেশনার চক্র, পেশনার শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগটা ভালো করে পড়বে, কারণ এই শ্রেণীবিভাগ থেকে তোমাদের এমসিকিউর প্রশ্ন আসতে পারে। জৈবিক পেশনা, সামাজিক পেশনা এবং এদের শাখাসমূহ, তোমরা কিন্তু এই যে তোমাদের শ্রেণীবিভাগটা পড়লা পেশনা, তারপরে এদের কী কী শাখা আছে, তো তোমাদের একটা উদ্দীপক দিয়ে বলে দিবে যে এটা কি জৈবিক পেশনা বোঝাচ্ছে নাকি হচ্ছে সামাজিক পেশনা বোঝাচ্ছে। সো এটা কিন্তু একটু ভালো করে দেখবা। তারপরে আবেগের ধারণা, আবেগের শারীরবৃত্তীয় ভিত্তি, এই ভিত্তিটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আবেগকালীন শারীরিক পরিবর্তন সমূহ এবং আবেগ নিয়ন্ত্রণের কৌশল, এই যে এই পরিবর্তন সমূহ কী কী হয় এবং আবেগ নিয়ন্ত্রণের যে টেকনিক কৌশল, এগুলো কিন্তু গ এবং ঘ প্রয়োগ উচ্চতর দক্ষতায় আসতে পারে। অর্থাৎ এই অধ্যায় পুরোটাই তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে। সো তোমরা যদি এখানে ফাঁকি দিতে চেষ্টা করো তাহলে কিন্তু সাজেশনের কাজ করবে না। তো সাজেশনটা অনেকটা এরকম, তুমি যত সংক্ষিপ্তভাবে জিনিসটাকে গ্র্যাব করতে পারবা তোমাকে তত ভালোভাবে জিনিসটা তোমাকে তোমার তত বেশি ফল দিবে। অর্থাৎ তুমি যে সংক্ষিপ্ত যে জিনিসগুলো বলতেছি সেই বিষয়ে সব কিছু তোমার পড়তে হবে। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়ে আমরা জানি শিক্ষণের ধারণা, শিক্ষণের শ্রেণীবিভাগ, অর্থাৎ শ্রেণীবিভাগটা ভালো করে পড়বা। যেমন হচ্ছে বুদ্ধিভিত্তিক ও জ্ঞানীয় শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, অনুকরণ ও মডেলিং, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, এই প্রত্যেকটা শিক্ষণ, হ্যাঁ, কোনটা কিভাবে ব্যবহৃত হয়, কোনটার কি কি বৈশিষ্ট্য আছে এগুলো একটু ভালো করে নোট করে ফেলবা। 3 নম্বর স্মৃতির ধারণা ও এর উপাদান, স্মৃতির প্রকারভেদ, হ্যাঁ, স্মৃতির প্রকারভেদ কী কী আছে এগুলো তোমরা দেখে ফেলবা। সো স্মৃতি হচ্ছে আমার এক বান্ধবীর না, তো এই স্মৃতি না, কিন্তু এই স্মৃতি হচ্ছে তোমার মেমোরি। সো মেমোরির যে প্রকারভেদ, যারা হচ্ছে মনোবিজ্ঞান পড়ছো এতদিন তারা কিন্তু জানো যে স্মৃতির ধারণাগুলো কত ইম্পর্টেন্ট। এবার যেহেতু তোমার শর্ট সিলেবাস এবং মনোবিজ্ঞান বিষয়ে ব্যবহারিক আছে, সো সেক্ষেত্রে আমরা 3টি অধ্যায় যদি ভালোভাবে পড়ো কমন আসবে ইনশাল্লাহ, হ্যাঁ, মানে ভালো ফলাফল করা সম্ভব। কিন্তু এই অধ্যায়গুলো থেকে তোমরা আবার কাটছাট করো না, তাইলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। বাকি অধ্যায়গুলো একটু দেখবা, কিন্তু আমার মনে হয় এই 3টি অধ্যায় তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে প্রথম পত্রে মনোবিজ্ঞানে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আসি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন, এইটাও খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু প্রত্যেকটা পত্র আলাদা আলাদাভাবে দিই, কিন্তু তোমাদের যেহেতু সময় অনেক কম সেই কারণে আমি হচ্ছে 2টা পত্রের সাজেশন একভাবেই বা একটা ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় পত্রের সিলেবাসে মোট 5টি অধ্যায়, আমরা প্রথম পত্র 5টা দেখছি, তার মধ্যে তোমাদের দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় খুবই 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 ইম্পর্টেন্ট। এই 3টে অধ্যায় ভালোভাবে পড়লে তোমার সব কিছু, মানে যে সৃজনশীলগুলো আনসার করতে হবে সবগুলো আনসার করতে পারবা।
এই তিনটি অধ্যায় ভালোভাবে এবং প্রথম অধ্যায়টি পড়লে ইনশাল্লাহ সর্বোচ্চ কমন থাকবে। প্রথম অধ্যায়টি সাথে রাখবা এই তিনটার সঙ্গে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের জন্য দাগিয়ে দিচ্ছি। আমি খুব একটু ফাস্ট বলছি যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়, অর্থাৎ তোমরা তো এখন সময় খুবই কম, তোমরা যদি একটু স্পিডে মানে একদম স্লোলি দেখো তাহলে তোমার একটু ভিডিওটা লেন্দি হবে, এবং আমি চাচ্ছি না যে কোনোভাবেই তোমাদের সময় নষ্ট হোক। দ্বিতীয় অধ্যায় আমরা জানি ব্যক্তিত্ব এবং এর ধারণা বৈশিষ্ট্য প্রকার, হ্যাঁ, তারপর এটা খুব ভালো করে পড়বা, ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান, তারপর হচ্ছে কাঠামোগত উপাদানগুলো কী কী, তারপর হচ্ছে লক্ষণ দৃষ্টিভঙ্গি, আচরণগত ও মানবিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ একটা মানুষের পার্সোনালিটি নিয়ে কী কী যে যাবতীয় বিষয়গুলো এখানে তোমাকে জানতে হবে। তিন নম্বর হচ্ছে ব্যক্তিত্বের মূল্যায়ন ও পরিমাপ, অর্থাৎ তুমি একটা ব্যক্তিত্ব কীভাবে মূল্যায়ন করবা বা পরিমাপ করবা, কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা, অপ্রক্ষেপণমূলক অভিক্ষা, পরিস্থিতিমূলক অভিক্ষা, এই যে অভিক্ষাগুলো অর্থাৎ মূল্যায়নের জন্য যে তোমার পরিমাণের বা মূল্যায়নের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো তোমরা একটু দেখে ফেলবা, এই হচ্ছে বিষয়। চার নম্বর হচ্ছে জৈবিক দৃষ্টিভঙ্গি ও সংলক্ষণ সম্পর্কিত মনীষীদের মতবাদ। দেখো তোমাদের এই যে জৈবিক দৃষ্টিভঙ্গি ও সংলক্ষণ এই দুইটা আলাদা, তো এই দুইটার সম্পর্কে কিন্তু বিভিন্ন মনীষী বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন, তো এই মতবাদগুলো তোমরা একটু হাইলাইট করে পড়ে ফেলবা যে কোন মনীষী কী মতবাদ দিয়েছেন। এবার আসি তোমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের অনলাইনে একটা কোর্স নিয়ে বলবো, তোমাদের যারা হচ্ছে অনলাইনে কমফোর্টেবল বা অনলাইনে ভালো সার্ভিস নিতে চাও তাদের জন্য একটি কোর্সের অফার আছে এখানে। এখানে হচ্ছে টোটাল সাধারণ জ্ঞানে 30টি, ইংরেজি 25টি, বাংলা 25টি, সলভ ক্লাস 20টি, টোটাল 100টি ক্লাস হবে। সাথে হচ্ছে তোমাদের এখানে প্রায় 100-এর মতো পরীক্ষা হবে, সো এখানে প্রায় তোমাদের অনেক 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 সুবিধা তোমাদের। তারপর হচ্ছে তোমাদের এই যে এখানে এখানে তোমাদের কোর্স ফি হচ্ছে 3,000 টাকা, হ্যাঁ, কিন্তু তোমাদের যদি নভেম্বর অর্থাৎ তোমাদের পরীক্ষারা এই নভেম্বর পুরো মাস ব্যাপী এটা আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে। সো তোমরা যারা চাও যে হচ্ছে এই কোর্সটা করলে তোমাদের উপকৃত হবে ইনশাল্লাহ, আমি মনে করি তোমাদের অনেক উপকৃত হবে। সো সেই কোর্সে আমি হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, ক্লাস শুরু হচ্ছে ডিসেম্বর 2022, তোমাদের পরীক্ষা যেদিন শেষ তারপর দিন থেকে ক্লাস শুরু হবে। আর তোমরা যদি ভর্তি হতে চাও এই কোর্সে তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, এই যে এই নম্বরটা দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ এবং কল যে কোনো কিছু করতে পারো, হোয়াটসঅ্যাপেও তুমি একটা মেসেজ দিয়ে রাখতে পারো। সো এরকম অনলাইনে যারা হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল আই থিঙ্ক যে এই কোর্সটা তোমাদের জন্য অনেক 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 সহায়তা করবে। এই কোর্সটা ডিউ অ্যাডমিশন কোর্সটা আগের বছরও যারা ছিল আমাদের প্রায় অধিক সংখ্যক স্টুডেন্ট অনেক শিক্ষক স্টুডেন্ট হচ্ছে চান্স পেয়েছে। সো আসো আমরা চলে যাই সাজেশনে, তোমাদের এটা একটা এক্সট্রা গাইডলাইন ছিল, অনেকেই গাইডলাইনের হীনতায় ভোগো যে কোন সময় কী করবো, সেক্ষেত্রে আমি এটা তোমাদের একটা গাইডলাইন কোর্সের কথা বললাম। এবার হচ্ছে পঞ্চম অধ্যায়টা কি, পঞ্চম অধ্যায় হচ্ছে মানসিক চাপ, যে মানসিক চাপ আসলে কী বা মানসিক চাপের প্রকৃতি, চাপের বৈশিষ্ট্য, চাপমূলক পরিস্থিতি এর বৈশিষ্ট্য ও কারণ, অর্থাৎ কারণটা তুমি পড়বো যে মানসিক চাপ কেন কিসের কারণে হয়, দ্বন্দ্ব দ্বন্দ্বের প্রকারভেদ এটা খুব একটু কম ইম্পর্টেন্ট, চাপ সামলানোর উপায় সময় এইটা ইম্পর্টেন্ট যে তোমার কারণ এবং উপায়, চাপমূলক পরিস্থিতির পূর্ণ মূল্যায়ন, আত্মরক্ষামূলক কৌশল অর্থাৎ আত্মরক্ষার জন্য কী কী কৌশল এখানে, অর্থাৎ পঞ্চম অধ্যায় পুরোটাই তোমাকে পড়তে হবে। তারপর আমরা যদি দেখি যে তোমাদের পঞ্চম অধ্যায় পরে ষষ্ঠ অধ্যায় আমরা যেটা দেখবো পুরো অধ্যায়টি শেষ করতে হবে, কারণ আমি একটু আগে তোমাদের একটা কোর্সের কথা বলছিলাম যেটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, হ্যাঁ, তো আসার সম্ভাবনা থাকে বা বিসিএসও কিন্তু আসে। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা আমি যেটা বলবো তোমাদেরকে যে মূল্যবোধ কী, মূল্যবোধের ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, মূল্যবোধ গঠনের মাধ্যমে মানব ও আচরণের উপর মূল্যবোধের প্রভাব, মাধ্যম এবং প্রভাব, প্রভাবটা তোমরা একটু ভালো করে দেখো। তো এখানে দেখো এই অধ্যায়টা বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিসিএস চাকরি পরীক্ষা তারপরে অ্যাডমিশন সহ অনেক প্রতিদিন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, তাই অধ্যায়টি পুরো ভালোভাবে শেষ করবে। তোমরা যদি এখানে ফাঁকিবাজি করো তাহলে তোমাদের অসুবিধাটা কী হবে, তোমাদের অ্যাডমিশনে কিন্তু তোমরা আটকে যাবা, অ্যাডমিশনে এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। অর্থাৎ এই তিনটি অধ্যায় ফোকাস করে পড়লে তোমাদের এনাফ, তবে এক্সট্রা প্রস্তুতির জন্য প্রথম অধ্যায়টি পড়ে রাখবা, কারণ প্রথম অধ্যায়টি পড়লে তোমাদের একটা ব্যাকআপ থাকবে। আর সামনে যেহেতু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা, হ্যাঁ, অ্যাডমিশন এবং তাই বোর্ড পরীক্ষা ও অ্যাডমিশনের বিষয়গুলোকে ফোকাস রেখে সাজেশন তৈরি করা হয়েছে, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের খুব শীঘ্রই হয়ে যাবে, হ্যাঁ, সামনের বছর মাঝামাঝি 12 তাড়াতাড়ি তো কিন্তু বিওপি ডেটও দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমাদের সাজেশনটা ফলো করো সুন্দরভাবে, আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক
ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।